হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিলি চিকেনের রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো চিলি চিকেন বাড়িতে তোমরা রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে খুব সহজেই বানাতে পারো, তো সেটাই কিন্তু আজকে শেয়ার করছি। তো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। তো চিকেনটাকে কিন্তু আমি ভিনেগারে ভিজিয়ে রেখেছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আর চিলি চিকেনের জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন আর ক্যাপসিকাম। চিলি চিকেনের যে সবজিগুলো সেগুলো সবগুলোই কিন্তু ডুমো করে কাটতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগে। আর তারপরেই দেখো, আমি কিন্তু ভিনিগারে যে ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা, সেই ভিনিগারটা কিন্তু আমি ফেলে দিলাম। আর এখন দেখো, চিকেনের মধ্যে আমি দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, আর দিলাম একটা ডিম, আর দিলাম এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব একটু নুন। তো এইগুলো দিয়ে কিন্তু ভালোভাবে একদম ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেট করেও কিন্তু এগুলো আর রাখার দরকার নেই, যেহেতু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা কিন্তু অলরেডি সফট হয়ে গেছে, তাই জন্য আমাদের এটা আর ম্যারিনেট করে রাখার দরকার নেই। তো চিকেনগুলোকে কিন্তু দেখো আমি কিন্তু ভালোভাবে খুব মিক্স করে নিলাম, আর তারপরেই কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তো তেলটা কিন্তু আমাদের একদম হাই ফ্লেমে গরম করে নিতে হবে, কারণ এই যে চাইনিজ যে রান্নাগুলো সেগুলো কিন্তু আমাদের কিন্তু হাই ফ্লেমে করতে হয়। তো দেখো, আমি চিকেনগুলো কিন্তু একে একে দিয়ে দিলাম, আর এক পিঠটা হয়ে গেলে তখন কিন্তু আর একদিকে ঘুরিয়ে দিতে হবে। তো আমাদের কিন্তু এগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না, জাস্ট 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের চিকেনগুলো ফ্রাই করা হয়ে যাবে। তো এরকমভাবে দেখো ফ্রাই হয়ে গেলে তখন কিন্তু আমাদের চিকেনগুলো তুলে নিতে হবে। চিকেনগুলো দেখতে হবে যাতে ভিতরে সফট থাকে আর উপরটা একদম ব্রাউন মতন হয়ে যায়। তো আমার দেখো ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর ভাজা হয়ে গেলে কিন্তু আমি এগুলো তুলে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি পরের ব্যাচের যে চিকেনগুলো সেগুলোও ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি গ্রেভিটা বানাবো। তো দেখো, আমি চিকেনগুলো কিন্তু সব তুলে দিলাম, তুলে দিয়ে আমি পরের যে চিকেনগুলো সেগুলোও ভেজে নিচ্ছি। আর দেখো, এরপরে আমি ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম প্রথমে রসুনটা। রসুন কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তারপরেই দেখো আদাটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো আদা রসুনটা একটু হালকা ভাজা হলেই তার মধ্যে কিন্তু আমাদের বাকি যে সবজিগুলো সেগুলো দিয়ে দিতে হবে। তো তারপরে দেখো, আমি এখানে দিচ্ছি প্রথমে পেঁয়াজ, আর পেঁয়াজটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিতে হবে। তো দেখো, আমি পেঁয়াজটা দিয়ে একটুখানি হালকা নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পরেই কিন্তু তারপরে আমি এখানে অ্যাড করছি অন্যান্য যে বাকি সবজিগুলো, সবগুলোই দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কারণ চাইনিজ রান্না দেখবে তোমরা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব যদি তোমরা রেডি করে রেখে দাও তাড়াতাড়ি, তাহলে রান্নাটা হয়ে যায়। তো সবজিগুলো যাতে সফট হয়ে যায় তার জন্য কিন্তু আমাদের এখানে কিছুটা নুন ইউজ করতে হবে। তোমরা কিন্তু নুনটা নিজেরা বুঝে দেবে, টেস্ট করে নেবে নুনটা। তো আমি কিন্তু সব সবজিগুলো ভালোভাবে কিন্তু মিশিয়ে দিয়েছি, আর তার মধ্যে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায়। এই অবস্থায় কিন্তু তোমরা একটু ঢেকেও দিতে পারো, আঁচটা একটু কমিয়ে, তাহলে কিন্তু সবজিগুলো সফট হয়ে যায়। আমি একটু এখানে গোলমরিচ ইউজ করলাম, গোলমরিচ দিলে চাইনিজ রান্নাগুলো কিন্তু বেশ টেস্টি হয়। তো সবজিগুলো যখন একটু সফট হয়ে গেল, তার মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কেচাপ। তোমরা কিন্তু যে কোনো কেচাপ এখানে ইউজ করতে পারো। আমি এখানে টমেটো কেচাপ দিলাম প্রায় 4 থেকে 5 চামচ মতন, আর এখানে চিলি সস দিলাম আমি এখানে প্রায় 2 থেকে 3 চামচ মতন। তো তোমরা কিন্তু এখানে যে কোনো টমেটো সস আর যে কোনো চিলি সসই ইউজ করতে পারো। তো সসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ইউজ করব সয়া সস। সয়া সস কিন্তু তোমরা 1 চামচই দেবে, এর থেকে বেশি দেবে না। তো সব কিছু দেওয়ার পরে দেখো, আমি তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম এর মধ্যে, আর চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর কিছুক্ষণ
5 মিনিট মতন রেখে দিতে হবে একটু। তোমরা যদি ড্রাই চিলি চিকেন রান্না করো তাহলে কিন্তু এই অবস্থাতেই কিন্তু এই রান্নাটা শেষ হয়ে যায়। তো আমি কিন্তু এখানে একটু গ্রেভি চিলি চিকেন করব, তাই জন্য একটু এখানে জল ইউজ করব। তো আমি প্রথমেই কিন্তু এখানে সামান্য জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর নেড়েচেড়ে নিয়ে তারপরে একটু ফুটে উঠলে কিন্তু আমি এখানে একটুখানি কর্নফ্লাওয়ার ইউজ করব। তা আমি বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিলাম। নিয়ে কিন্তু আমি এটা এই গ্রেভিটার মধ্যে আর একটু দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একটু ঠিক হয়ে যায়, টেক্সচারটা পুরোপুরি একদম রেস্টুরেন্টের মতন চলে আসে। তো বন্ধুরা, দেখলে কত সহজেই তোমরা বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন করতে পারবে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।